মঙ্গলবার 23 জুন বিকাল 5টায় গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধনের নেতৃত্বে পৌরসভার শিক্ষা সংঘ স্কুলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির স্বাধীনতার অন্যতম মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং বিভিন্ন প্রজাতির ফুল ফল ও কয়েক প্রকার ঔষধি গাছের 71টি চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করছি। সময় শুরু হলো। আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।